वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल আমার স্নেহ সকল ছাত্র ছাত্রী চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখা নাও 40 নম্বর পাতাতে যে গণিত রয়েছে এই 40 নম্বর পাতা থেকে আজকে আমরা গণিত করব 1 2 3 4 যেমন যে সকল গণিতগুলো রয়েছে পার করেন্ট মো এগুলো প্রায় বেশিরভাগগুলোই গণিতগুলো গুণ হবে এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো পরীক্ষায় একটা থাকবে ভাষার অঙ্ক এই জন্য এই অঙ্কগুলো ভালো করে শিখে নাও এর আগের পৃষ্ঠা অর্থাৎ 40 নম্বর পৃষ্ঠার আগে পর্যন্ত আমি সমস্ত অঙ্ক করে তোমাদের ভিডিও করে দিয়েছি যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে প্র্যাকটিস করে নিও চলো আজকে আমরা করব এই 40 নম্বর পাতা থেকে তার আগে বলি যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং সেই সঙ্গে সঙ্গে 100% নম্বর গ্যারান্টি সহকারে পেয়ে যাবে এবং অঙ্কে একবার স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হয়ে যাও এবং প্রত্যেকের থেকে ভালো হয়ে যাও গণিত শিখে এবং ভালো নম্বর পেয়ে ভালো রেজাল্ট করো এবং সেই সঙ্গে মা বাবার নাম উজ্জ্বল করো চলো আমরা আগে দেখে নিই একের দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও এক নম্বরে রয়েছে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে এরকম পাঁচটি ঝুড়িতে কতগুলি লিচু আছে গুণ করলেই হবে একটি ঝুড়িতে লিচু আছে এত পাঁচটি ঝুড়িতে গুণ দেখো করে দেওয়া রয়েছে 500 5 × 10 = 0 হাতে রইল 1 5 × 10 আর 1 = 11 5 × 3 = 15 আর 1 = 16 হাতে রইল 1 5 × 5 আর 1 = 6 হয়ে গেল এই তাহলে ঝুড়িতে এরপরে চলো দ্বিতীয় অঙ্কটা আমরা করে নিচ্ছি দ্বিতীয় দাগের অঙ্ক থেকে দ্বিতীয় দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও এক দুয়ের দাগে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে এরকম সাতটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে গুণ করলেই হবে 12,335টি সঙ্গে সাত গুণ করব চলো আমরা করে নিচ্ছি তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি কি একটি ঝুড়িতে পান পাতা আছে তাহলে আমরা গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে 12,000 কত আমি দেখালাম যেটা 12,335 তাহলে দাগ নম্বর 2 12,335 তার সঙ্গে গুণ করব কত 7 তাহলে আমি 7 দাগ দিলাম দেখে দাও এবার গুণ করছি দেখে নাও 7 × 5 = 35 35 × 3 = 10 5 বসলো হাতে দেখো এইখানে 3 থাকলো এই সোজা থাকলো তাহলে 7 × 3 = 21 একুশের সঙ্গে 3 যোগ করো 21 22 23 24 24 এর 4 হাতে রইল 2 দেখো এর পাশে 2 বসালাম 7 এর সঙ্গে 3 গুণ করো 7 × 3 = 21 একুশের সঙ্গে 2 যোগ করো 21 22 23 23 এর 3 হাতে রইল 2 দেখো এই পাশে 2 বসিয়ে দিলাম দেখো 7 × 14 14 সঙ্গে 2 যোগ করো 14 15 16 16 6 হাতে রইল কত 1 1 এই ধার রেখে দিলাম দেখো 7 × 7 আর 1 যোগ করলে 8 হলো তাহলে 86,345 তাহলে এবার আমরা ভাষা লিখব কী ভাষা লিখব অতএব সাতটি ঝুড়িতে কত পান পাতা আছে 86,345 86,345টি পান পাতা আছে পান পাতা আছে এরকম করে আমরা উত্তর লিখে দিলাম উত্তর লিখে একটা দাগ টেনে দিলাম তিনের দাগ নেক্সট অঙ্ক তিনের দাগে দেখে নাও কী রয়েছে তারপর আমি করে দিচ্ছি তিনের দাগের অঙ্ক দেখে নাও তিনের দাগের অঙ্ক রয়েছে এবং করে দেওয়াও রয়েছে একটু বাকি রয়েছে সেটা আমি করে দিচ্ছি দেখে নাও একটি ট্রাকে 8,231টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায় এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে কলকাতা যাবে তাহলে এই অঙ্কটা দেখে নাও যে কোনো একটা গুণ করলেই হয়ে যাবে দেখে নাও এই এই ধারে রয়েছে দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতিতেই গুণ করে দেবে হয়ে যাবে দেখে নাও 8,201 এর সঙ্গে 12 গুণ দেখো 2 × 1 = 2 2 × 0 = 0 2 × 2 = 4 2 × 8 = 16 হয়ে গেল এবার দেখো প্রথম সোজা এই এককের ঘরে শূন্য বসাবো এরপর দেখো 1 × 1 = 1 1 × 0 = 0 1 × 2 = 2 1 × 8 = 8 এইবারে যোগ করবো দেখো যোগ চিহ্ন দেওয়া রয়েছে 2 আর 0 যোগ করলে কত হবে 2 হবে আর 1 আর 0 যোগ করলে কত হবে 1 হবে 4 আর 0 যোগ করলে কী হবে 4 হবে 6 আর 2 যোগ করো তাহলে 2 মুখে বলবো 6 পর্যন্ত রাখবো দেখো 6 এখানে হয় তাহলে 2 3 4 5 6 7 8 হলো তাহলে 8 আমি বসিয়ে দিলাম আর 8 × 9 হলো তাহলে শেষে কী লিখতে হবে এখানে বলছে এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাবে তাহলে আমরা
এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস আমরা এখানে লিখব। এরকম অতএব এরকম এরকম 12টি ট্রাকে 12টি ট্রাকে কতগুলি 98,412 98,412টি আনারস নিয়ে যাবে। আনারস নিয়ে যাবে 15 লিখে আমরা এরকম উত্তর লিখে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে, তারপরে করে দিচ্ছি। নেক্সট অঙ্ক রয়েছে চারের দাগে একটি মোটর বাইকের দাম 35,225 টাকা, দুটি মোটর বাইকের দাম কত গুণ করব, তাহলে 35,225-এর সঙ্গে 2 গুণ। চলো আমরা করে নিচ্ছি, আমরা এখানে করে নিচ্ছি চারের দাগে তিনের চারের দাগ, এটা চারে আমরা চারের দাগ নম্বর দিচ্ছি, দ্বিগুণ করছি কত 35,225, তার সঙ্গে কত 2 গুণ করছি। দেখে নাও 2 × 5 = 10, 0 বসলো, হাতে রইল 1, 2 × 4 আর 1 = 5, 2 × 4 = 4, 2 × 5 = 10, 0 হাতে রইল 1, 2 × 3 = 6, 7, তাহলে 70,450। এইবার লিখবো, তাহলে কি লিখবো, দুটি মোটর বাইকের দাম, তাহলে লিখছি অতএব লিখছি দুটি মোটর বাইকের দাম, মোটর বাইকের দাম, দুটি মোটর বাইকের দাম কত হবে 70,450, 70,450 টাকা লিখে আমরা এরকম অ্যানসারও লিখে দিতে পারি বা বাংলাতে উত্তর লিখে দিতে পারো, ANS অ্যানসার। চলো নেক্সট অঙ্ক, এরকম দাগ টেনে দিলাম, নেক্সট অঙ্ক দেখে নাও কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে দামোদরের তীরে এক চাষি 2,572টি তরবুজ চাষ করেছেন, একটি তরবুজের দাম 22 টাকা হলে ওই তরবুজগুলি বিক্রি করে তিনি কত টাকা পাবেন, তাহলে এইটার সঙ্গে 22 গুণ করব। চলো পাঁচের দাগে আমরা গুণ করে নিচ্ছি, পাঁচের দাগ নম্বর দিলাম, দিয়ে দেখো আমরা গুণ করব কি গুণ করব, না 2,572 তার সঙ্গে 22 গুণ করব। তাহলে দেখো গুণ করছি, দেখো না 2 × 4 = 4, 2 × 7 = 14, 4 হাতে থাকলো 1, দেখো এখানে বসালাম, 2 × 5 = 10, 10 × 11 = 1, হাতে থাকলো 1, আবার এখানে বসালাম, 2 × 4 = 4 আর 1 = 5 হয়ে গেল। এরপর দেখো এই দুয়ের সঙ্গে গুণ করব, কিন্তু এই প্রথমে 0 দেব, 2 × 4 = 4, আবার 2 × 7 = 14, হাতে থাকলো 1, 2 × 5 = 10 = 11 = 1, হাতে রইল 1, 2 × 4 = 5 যোগ করব, তাহলে দেখো 4, 4 = 4, 8, 4, 5, 6, 7, 8, 4 + 1 = 5, 5 + 1 = 6, আর 5 বসে গেল। তাহলে আমরা লিখব কি, ওই তরবুজ বিক্রি করে অতএব ওই তরবুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পেলেন, 56,584 টাকা, 56,584 টাকা পাবেন, 84 টাকা পাবেন বলে লিখে আমরা উত্তর লিখে দিলাম। চলো নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও, নেক্সট অঙ্ক রয়েছে 41 নম্বর পাতাতে, 41 নম্বর পাতায় দেখে নাও একের দাগে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে, তাহলে মোট কতগুলি বাক্স আছে গুণ করব, 332-এর সঙ্গে 235 গুণ, দেখো 332-এর সঙ্গে 235 গুণ। তোমরা এই পদ্ধতিতে গুণ করার চেষ্টা করবে না, তোমরা তখন ভুলভাল করে ফেলবে, তোমরা এই পদ্ধতিতে গুণ করবে, এই পদ্ধতি দেখো, যেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এই পদ্ধতি মানে এই দিকেরটা বাদ দিয়ে করতে পারো, তোমরা এই দিকেরটা বাদ দিয়ে এখানে করলে হয়ে যাবে।
দেখো আমি কিরকম ভাবে গুণ করছি দেখে নাও। এখানে বলছে পাঁচের সঙ্গে এইটার গুণ, দেখো 332 সঙ্গে পাঁচের গুণ। তারপর বলছে তিনের গুণ হবে, দেখো 332 সঙ্গে তিনের গুণ মানে তিন আর শূন্য, এইটা একটা শূন্য দেখে নাও। ওই রকম না করে এরকম করবে, এই এইটা না দেখে এমনি সরাসরি গুণ করবে, দেখো না চেপে দিচ্ছি এটা দরকার নেই, কিরকম গুণ করবে দেখে নাও। বা এইটা দেখিয়ে দিচ্ছি, এইটাই দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা বাদ দিয়ে পাঁচ দুগুণে দশের শূন্য, হাতে থাকলো এক, বা এখানে না দিয়ে এই রকম লিখো এক। তাহলে পাঁচ তিনে পনেরো, আর এক ছিল ষোলো, ষোলো ছয়, হাতে রইল এক, দেখো এক রয়েছে। পাঁচ তিনে পনেরো আবার এক, দেখো ষোলো, এই হয়ে গেল। এরপরে যেটা বলেছে এই প্রথম এই সোজা একটা শূন্য বসাতেই হবে, প্রথম লাইনে শূন্য, দ্বিতীয় লাইনে দুটো শূন্য হবে। তাহলে দেখো পাঁচের কাজ চলে গেল, তাহলে দেখো তিন দুগুণে ছয়, এবার দেখো তিন তিরিকে নয়, এবার দেখো তিন তিরিকে নয়, তাহলে বসিয়ে দিলাম। তাহলে এইবারে দেখো, এইবারে বলেছে যে তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, এরকম করে বসিয়ে দিলাম। তো এইবার দেখো প্রথম তৃতীয় লাইনে দুটো শূন্য হবে, দেখো প্রথম লাইনে দ্বিতীয় লাইনে একটা শূন্য, দ্বিতীয় লাইনে দুটো শূন্য। এরপর দেখো দু দুগুণে চার, এবার দু তিনে ছয়, দু তিনে ছয়, এইবারে যোগ করে দেখো যোগ যোগ, দেখো শূন্য সোজা হলে কত হবে শূন্য, ছয় আর ছয় যোগ করলে কত হবে ছয়, ছয় যোগ করো ছয়, সাত আট নয় দশ এগারো বারো, এখানে ছয় বারো হলো, বারো দুই, হাতে থাকলো এক। চার আর নয় যোগ করো, চার থেকে নয়, নয় কোথায় হয় এখানে হয়, চার মুখে বলছি, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তেরো হলো, তেরো সঙ্গে ছয়, তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ, উনিশ আর হাতে ছিল এক, উনিশ একে কুড়ি, দেখো এটা কেটে দিয়ে হাত কুড়ি দুই থাকলো। এবার দেখো ছয় আর নয় যোগ্য, নয় পর্যন্ত ডেকে যাও, ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হলো, পনেরো পনেরো আর একে ষোলো, ষোলো আর দুই ষোলো সতেরো আঠারো, আঠারোর আট, হাতে রইল এক, এক আর ছয়, ছয়কে সাত, এই রকম তোমাদের গুণ করতে হবে। তাহলে এইবারে এতটি ইলিশ মাছের বাক্স এসেছে, তাহলে প্রতিটাকে তোমরা শেষে লিখবে, অতএব প্রতিটাকে, প্রতি ইলিশ মাছের বাক্স, ইলিশ মাছের বাক্স এসেছে, তাহলে বলেছে করে লিখে দেবে, এখানে আর ভাষা দেয়নি, জিজ্ঞেস করেনি, এইরকম থাকলেই হবে। এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও ভালো করে, এবং এটা এই ৪১ নম্বর পৃষ্ঠার শেষ অঙ্ক দেখে নাও, ৪১ নম্বর পৃষ্ঠার শেষ অঙ্ক আমি করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। তাহলে কী বলেছে, একটি রচনা, একটি শরদ রচনাবলীর মূল্য ৪,৪২৫ টাকা, রবীন্দ্রবাবু ঠিক করেছেন, ১২২ জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরদ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন, তার এইটার সঙ্গে এইটা গুণ করে দেবো, গুণ করলেই হয়ে যাবে। চলো দুয়ের দাগের অঙ্ক, ৪১ পৃষ্ঠার দুয়ের দাগের অঙ্কটা আমি করে নিচ্ছি দেখে নাও। এখানে এরকম একটা করে দাগ দিতে বলেছিলাম, তাহলে দেখে নাও দুয়ের দাগে, ৪১ পৃষ্ঠার দুয়ের দাগে, তাহলে একটি রচনাবলীর মূল্য কত, ৪২৫, তাহলে এরকম ১২২ জনকে ১২২টা দিতে হবে, তাহলে ১২২টি রচনাবলীর মূল্য এরকম গুণ করে দিলে হয়ে যাবে। দেখো আমি গুণ করছি, দু পাঁচে দশ, দেখো হাতে রইল এক, এ উপরে লেখার দরকার নেই, এক লিখলে, দু দুগুণে চার আর একে পাঁচ, হাতে থাকলো না কেটে দাও, দু চারে দু চারে আট হয়ে গেল। এর পরের লাইনে দেখো প্রথম এককের ঘরে শূন্য দিয়ে দাও, প্রথম ঘরে শূন্য, এবার দেখো দু পাঁচে দশ, হাতে থাকলো এক, দু দুগুণে চার একে পাঁচ, আবার দেখো দু চারে আট, থাকলো না হাতে, আট হয়ে গেল। এরপরে দেখো দুটো সংখ্যা শূন্য দিতে হবে, এটা এটা, এক পাঁচে পাঁচ, এক দুয়ে দুই, এক চারে চার, এই তাহলে এটাও যোগ হলো, এটাও যোগ, শূন্য তিনটে রয়েছে, শূন্য দিলাম, পাঁচ দুটো শূন্য, তাহলে কী হলো পাঁচ দিলাম, আট পাঁচ পাঁচ যোগ করো, পাঁচ ছয় সাত আট নয় দশ হলো, দশ আর আট দশ, এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো, আঠারোর আট বসে গেল, হাতে থাকলো দেখো এক, দুই আর আট যোগ করো, দুই মুখে বলো আট পর্যন্ত ঢুকে যাও, এখানে আট হয়, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ আর একে এগারো, হাতে থাকলো এক। এবার দেখো চার আর একে যোগ করলে পাঁচ হলো, তাহলে এবার আমি কি লিখব, অতএব তিনি কত টাকা খরচ করবেন, তিনি ৫১,৮৫০ টাকা
खरच करबें। पूर्णच्छेद लिखे आमी एरकम आंसर लिखे दिलाम। चलो नेक्स्ट पेज, नेक्स्ट पेज 42 नम्बर पेजे कि अंक रही है देखे नाओ। 42 नम्बर पेजे रही है यहां के केना बेचार अंक रही है देखे नाओ। केना बेचा, एक दोकानी 375 टाका दामेर 75 शाड़ी किनलें, प्रति शाड़ी 425 टाका बिक्री करलें, तिनि कत टाकाय 75 शाड़ी किनलें। ताहले देखो 375 संगे 75 गुण करब, ताहले 75 शाड़ी दाम पेये जाब। बिक्री करे तिनि कत टाका पेलें, ताहले 425 संगे 75 गुण करब, बिक्री करे पेये गेलें, तिनि मोट कत टाका बेशी पेलें। ताहले प्रथम गुण थेके द्वितीय गुण वियोग करब, करले आमरा पेये जाब। देखे नाओ ये रही है किछुटा अंकटा करेई देया रही है किन्तु सम्पूर्ण कर देवा हयनि। देखो 375 संगे आमि बोलेछिलाम कि बोलेछि 375 संगे 75 गुण करले आमरा पेये जाब तिनि कत टाका शाड़ी किनलें। देखो एखाने करे देवा आछे, एखाने गुण करे देवा हयेछे एइटा। एरपर तिनि बिक्री करे कत टाका पेलें ओटा किन्तु देवा नेइ। তাহলে তিনি বিক্রি করে কত টাকা পেলেন দেখো এখানে দেওয়া রয়েছে। এখানে কি রয়েছে, 425 সঙ্গে 75 গুণ করব, কারণ একটি শাড়ি বিক্রি করে তিনি 425 টাকা পান। তাহলে 75 শাড়ি বিক্রি করে কত পাবেন, তাহলে 425 সঙ্গে 75 গুণ। তার দেখো গুণটা করে নিচ্ছি, এই যে এইখানে গুণ করলেও হবে। দ্বিতীয় পদ্ধতি দেখো, 5 5 0, 5 5 25, হাতে রইল 2, এখানে লিখবে 2 থাকলো, 5 2 10, তার 2 যোগ করো 10, 11 12, 12 2 হাতে থাকলো কত 1, তাহলে এটা কেটে দিয়ে 1 লিখলাম। দেখো 5 4 20 আর 1 21, 21 বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে 1 কেটে দিলাম। এবার দেখো 7 5 এবার একটা শূন্য বসালাম, 7 5 35 5, হাতে থাকলো 3, 7 2 14, 14 আর 3 যোগ করো 14, 15 16, 17, 17 7 কেটে দিয়ে লেখো 1। দেখো 7 4 28, 28 1 29, দেখো 29 বসিয়ে দিলাম। এবার পরের লাইনে দেখো হয়ে গেল দুটো ই সংখ্যা হয়ে গেছে, এইবার কি করব যোগ করব। তাহলে 5 আর 0 5 হলো, 5 আর 2 যোগ করো 5 6 7, 7 হয়ে গেল। এরপর দেখো 7 আর 1 যোগ করলে কত হবে, 8 হবে, 9 আর 2 যোগ করো 9, 10 11, 11 1 হাতে থাকলো 1, 1-এর সঙ্গে 2 যোগ করো 2 1 3, এত কি টাকা। তাহলে তিনি 75 শাড়ি বিক্রি করে কত টাকা পেলেন, তাহলে 31,875 টাকা পেলেন। এইবারে দেখো তিনি বিক্রি করে কত টাকা বেশি পেলেন, তাহলে দেখো বিক্রি করে বেশি পেলেন 31,000, যেটা এটা বিক্রি করেছিলেন, তাহলে 31,875 দেখে নাও, 31,875 টাকা। আর তিনি 28,225 টাকা, এটা কি, এটা শাড়ি কিনেছিলেন, তাহলে তিনি বেশি পেলেন, বিয়োগ করলে হবে। তাহলে 31,875 থেকে কত বিয়োগ করব, 28,125। এবার বিয়োগ দেখো, 5 থেকে 5 বাদ গেলে কত হবে, 0 হবে, 7 থেকে 2 বাদ দাও, 2 মুখে বলো 2 3 4 5 6 7, এখানে কত হয় 5 হয়, 5 বসিয়ে দিলাম। এরপর দেখো 8 থেকে 1 বাদ দাও, 1 মুখে বলো 8 পর্যন্ত ডেকে যাবে, 1 2 3 4 5 6 7 8, এখানে কত হয় 7 হলো, তাহলে 7 আমি বসিয়ে দিলাম। এরপর দেখো 1 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে এই 2 থেকে ধান নেব, তাহলে 2 থেকে ধান নিলে এই যে 1 ছিল এর 1-এর বাম দিকে বসালে কত হবে, 11 হবে। 8 মুখে বলো 11 পর্যন্ত ডেকে যাও, 8 মুখে বলছি দেখো 8 9 10 11, তাহলে এখানে কথা হলো 3 হলো, 3 বসিয়ে দিলাম। দেখো এখান থেকে ধার নিয়েছিলাম 1, তাহলে 2 রয়েছে, 2 থেকে 2 বাদ গেলে 0 হয়, বাম দিকে দেবো না এত টাকা। তাহলে এখানে উত্তর যে তিনি বিক্রি করে, তাহলে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন শেষে লিখছি দেখে নাও। বিক্রি করে অতএব বিক্রি করে বিক্রি করে তিনি বিক্রি করে মোট তিনি না মোট বিক্রি করে মোট 3,750 টাকা বেশি পেলেন। লিখে আমরা উত্তর লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে যাও, এবং প্রত্যেকটি পরীক্ষাতে তোমরা 100% নম্বর পেয়ে যাও। 100% নম্বর না পেলেও 90 থেকে 100 নম্বর অবশ্যই অবশ্যই পাবে গ্যারেন্টি সহকারে যারা এই চ্যানেলটি দেখতে থাকবে, এবং তোমরা বুঝতে পারবে কত সহজ পদ্ধতিতে এই চ্যানেলে অঙ্ক করানো হয়। এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।